আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয় আমি বলব, মর্মান্তিক, এবং মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন, এবং ২৪ ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে, এটাও আপনারা সকলে দেখেছেন। এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না, আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই, কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না। ট্রায়াল হবে, দোষী সাব্যস্ত হবে, তারপর আইদার তার ফাঁসি হবে, নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে, নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে। কিন্তু আজকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে, সে পুলিশ না ইঞ্জিনিয়ার না খেলোয়াড় না রাঁধুনি না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক, একটা ধর্ষকের তো কোনো জাত হয় না, সে ধর্ষক। একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না, সে খুনি। সে তো খুন করেছে, যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক, এই দেখে তো লাভ নেই, সে আগে ধর্ষক, সে আগে খুনি। এ সমস্ত লোকেদের সমাজে থাকার অধিকার নেই। স্পিডি ট্রায়াল করে যত দ্রুত সম্ভব যাতে তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয় আমরা সকলে চাই, এবং যত দ্রুত সম্ভব। কিন্তু আমি এই যে একটু আগে বললাম যে আমাদের দেশের আইন এবং বিচার ব্যবস্থা এমন, এবং প্রত্যেকটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা, আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, বসে পড়েছে। আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক, আমাদের কি করা উচিত? আইন সভায় সংশোধন করে হয় অর্ডিনেন্স আনুন, অধ্যাদেশ আনুন, এবং ৬ মাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন, যাতে ৭ দিনের মধ্যে ১০ দিনের মধ্যে এদের ব্যবস্থা হয়, ১ মাসের মধ্যে ব্যবস্থা হয়। যাদের সরকার রয়েছে তারা অর্ডিনেন্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, তা অর্ডিনেন্স করে এই বিল আনতে, অর্ডিনেন্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে ৭ দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন? চাইলে তো আনা যায়। যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে বসেছে তাদের কাজ কি? তাদের উচিত তাদের যে দল ক্ষমতায় রয়েছে, তাদের যে নেতৃত্ব রয়েছে, তাদের সকলকে চিঠি লিখে তাদেরকে বলা যে আপনারা এমন একটা আইন আনুন যাতে ৭ দিনে এরকম দোষী ধর্ষক খুনিদের বিচার হয়। তৃণমূলের উচিত কি? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা। কংগ্রেসের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। সিপিএমের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। নির্ভয়া হয়েছিল ২০১২ সালে দিল্লিতে, আপনি বলুন তো। তারপরে একের পর এক ঘটনা, সে উত্তরপ্রদেশে ঘটুক, মহারাষ্ট্রে ঘটুক, কর্ণাটকায় ঘটুক, গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক, সমাজের পক্ষে তো লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, নরকীয়। কেন ৫ বছর ৬ বছর লাগবে ট্রায়াল হতে? আজকে যে এই ঘটনাটা ঘটালো, আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? একজন মায়ের কোল খালি করল, একজন বাবা তার কন্যা হারালো, একজন বাবার কাছে তার কন্যা।
জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটির নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক শ্রেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। কন্যার দাম কি একজন বাবাই জানে, একটা মায়ের কাছে তার সন্তানের দাম কি, তার মেয়ের দাম কি, তার ছেলের দাম কি একজন মা জানে। তার যদি ভাই থাকে, সে দিদি হারালো, বা বড় দাদা থাকে, সে বোন হারালো, এর বিচার কি করবে? এর বিচার করবে রাজনৈতিক দলেরও যেমন দায়িত্ব রয়েছে, সংবাদ মাধ্যমেরও দায়িত্ব রয়েছে, জুডিশিয়ারিরও দায়িত্ব রয়েছে, লেজিসলেটরেরও দায়িত্ব রয়েছে, সবার দায়িত্ব রয়েছে। সমষ্টিগতভাবে সবাইকে করতে হবে। সব কিছু নিয়ে রাজনীতি কেন? বিজেপির ফ্ল্যাগ ধরে বসে পড়লো সঙ্গে সঙ্গে কি না, সিবিআই দাবি চাই, সিবিআই ইনকোয়ারি করতে হবে, সিবিআই ইনকোয়ারি করে মেয়েটা ফিরে আসবে যার প্রাণ গেল। আপনি আশ্বস্ত করে বলতে পারবেন যে এর পুনরাবৃত্তি হবে না, যারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে, সিপিএম এর ফ্ল্যাগ নিয়ে করছে? আমি তো বলছি আমাদের ঘুম ভাঙে না একটা ঘটনা না ঘটলে। এটা যদি উত্তরপ্রদেশ হতো, ডেড বডিটাও পাওয়া যেত না। হাতরাসে কি হয়েছিল মনে আছে? ধর্ষণ করে, খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে বন্ধ হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা পরিবর্তন না আনি, আইন সভায় যদি আইন আমরা তৈরি না করি, কোনোদিন এর পরিবর্তন হবে না। এবং প্রশাসনকে আমি অনুরোধ করব, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছে পুলিশ 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে এই যে হাসপাতালগুলিতে রাত্রির 9টা 10টার পর, এই ঘটনাটা ঘটেছে খুব সম্ভবত রাত্রির 2 বা 3টে, এই যে অবাধ যাতায়াত মানুষের, এর উপরও নজরদারির প্রয়োজন রয়েছে। কেন একটা হাসপাতালে রাত্রির 9টা 10টার পর যে পারবে ঢুকবে? এরও একটা মেকানিজম থাকা উচিত। আজকে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল বলে দোষীকে ধরা গেছে। এন্ট্রি এক্সিটের যে করিডোরগুলো, সেগুলো দেখে যে মূল অভিযুক্ত তাকে ধরা গেছে। এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6,000 টাকা খরচা হয়, 1 বছরে 73,000 টাকা খরচা হয়। 5 বছর যদি একটা লোককে আমি জেলে রাখি, সে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক বা কর্ণাটক হোক বা তামিলনাড়ু হোক বা কেরল হোক বা আসাম হোক, প্রতি বছর তার লালন পালন করতে 73,000 টাকার খরচা। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে, তাহলে 3.5 লাখ টাকা খরচা। 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কেন্দ্র সরকার পারে না? যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না? পারে। বিজেপি কি পারে? বিজেপি বিল আনতে পারে। তৃণমূল কি পারে? সেই বিলকে সমর্থন করে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেটা করতে পারে। এবং মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিংহোমের বিপরীতে।
ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হলটার পরিষেবা চালু করলাম।